হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি টমেটো ভর্তা বানিয়ে দেখাবো। এই টমেটো ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই টমেটো ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আশা করছি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। টমেটো ভর্তা বানাবার জন্য আমি এখানে লাল টুকটুকে টমেটো নিয়েছি। আমি কিন্তু টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে, আর অবশ্যই লাল টুকটুকে টমেটো নেবার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খুব সুন্দর দেখায়। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, জাল আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ওইভাবেই নেবেন। এখানে নিয়েছি রসুনের কোয়া, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুন এবং এই মরিচগুলোকে ভেজে নিতে হবে। বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব রসুনের কোয়া এবং দিয়ে দিব শুকনো মরিচ। আমি একসাথে রসুনের কোয়া এবং শুকনো মরিচ ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই কিন্তু কাজটি করে নেবেন। মরিচের যদি বোটা সহ নেন তাহলে কিন্তু মরিচ তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। মরিচগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মরিচগুলোকে উঠিয়ে নিব, আর এই রসুনের কোয়াগুলোকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। রসুনটা ভেজে কিন্তু নরম করে নিতে হবে, আবার একেবারে কিন্তু কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতো লাগবে। চুলার আঁচ এই পর্যায়ে কমিয়ে আমি রসুনগুলোকে ভেজে নিব। রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি রসুনগুলোকে উঠিয়ে নিব। এখন আমি এই প্যানের ভিতরে দিয়ে দিব সেই টমেটো, কেটে রাখা টমেটো। এই টমেটোগুলোকে ভেজে সেদ্ধ করে নিতে হবে, আবার একেবারে কিন্তু পুড়ে ফেলানো যাবে না। টমেটোর এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। টমেটোর ভিতর থেকে কিন্তু পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এভাবে সুন্দর করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর ভাজার দরকার নেই, এই পর্যায়ে আমি টমেটোগুলোকে উঠিয়ে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এই মরিচের উপর দিয়ে দিলাম লবণ। এখন এই মরিচগুলোকে আমি ভেঙে নিব। মরিচের সাথে যদি লবণ দেন তাহলে কিন্তু মরিচগুলো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন রসুনগুলোকেও ভেঙে নিতে হবে। এই ভর্তাটা এতটাই মজার হয়, যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। এভাবে করে আমি সবগুলো রসুন ভেঙে নিব। আর এভাবে রসুন একটু বেশি দেবার চেষ্টা করবেন, তাহলে রসুন টমেটো ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন এর উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আমি ভালো করে এভাবে একটু মেখে নিব। প্রথমে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি,
খুব সুন্দর করে এভাবে মেখে কিন্তু নরম করে নিব। এখন আমি টমেটো গুলোকেও ভেঙে নিব। এভাবে করে আস্তে আস্তে করে আমি টমেটো গুলোকেও ভেঙে নিব। দেখতে পাচ্ছেন বেগনে হয়ে গেছে, এখন আমি সবকিছুকে একসাথে মাখিয়ে নিব। এই ভর্তাটা এতটাই লোভনীয় এবং এতটাই মজার হয় যে দেখেই কিন্তু আমার মুখে পানি চলে আসছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভর্তা কিন্তু আমার পুরোপুরি রেডি, ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। আশা করছি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ নয় আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।